ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে তোমরা সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন ট্রেড নিয়ে। তো এই মুহূর্তে তোমাদের পরীক্ষা, তোমরা জানো যে তোমাদের মার্চ, মোটামুটি মিড অফ মার্চ থেকে তোমাদের এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে, বা সেই সম্ভাবনা রয়েছে আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার যেটা পাবলিশ হয়েছে স্টেট কাউন্সিলের তরফ থেকে। তো সেখানে একদম পুরো ক্লিয়ারলি মেনশন করা আছে, যদিও ডেটটা টেন্টেটিভ দেওয়া আছে, তবুও মোটামুটি তোমরা ধরে চলতে পারো যে তোমাদের মার্চের মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, ফাইনাল এক্সাম। ওকে, তো এর আগে তোমরা জানো সকলেই যে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়, তার আগে ইন্টারনাল, ফার্স্ট ইন্টারনাল হয়তো তোমাদের চলছে বিভিন্ন কলেজে, সেকেন্ড ইন্টারনাল তোমাদের ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে অল্প সময়, এই অল্প সময়ে তোমরা নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করবে, নিজেদেরকে কীভাবে এই অল্প সময়ে প্রস্তুতি নেবে, তো তার জন্যই আজকের এই ভিডিওটা। তো অবশ্যই সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলো সরাসরি আমরা সেই প্রশ্নগুলোতে চলে যাই যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম আমি যে প্রশ্নটা নেব সেটা হলো থার্ড সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবো। দেখো, থার্ড সেমিস্টারের তোমরা সকলেই জানো যে তোমরা থার্ড সেমিস্টারে তোমাদের ক্লাস কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয়েছে ফার্স্ট ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। এবং তোমরা সময়টা কিন্তু তোমাদের যা সিলেবাস, ঠিক আছে, প্রত্যেকটা ট্রেডেরই যা সিলেবাস, বিশেষ করে তোমার সিভিলের সিলেবাসটা একটু হিউজ অন্যান্য ট্রেডগুলোর থেকে। তো যাই হোক, প্রত্যেকটা জায়গা থেকেই তাদের মানে যেহেতু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের পরে থার্ড সেমিস্টারের ডিউরেশনটা কম এবং একটা হিউজ সিলেবাস, তার জন্য কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা নিতে কিন্তু সত্যি মনে হয় অনেক সাবজেক্ট সিলেবাসটা কমপ্লিট হবে কি না। তো তোমরা যদি একদম সিস্টেমেটিক ওয়েতে এবং প্রপার ওয়েতে যদি পড়াশোনা করো, প্রত্যেক দিন একটু একটু করে যদি পড়াশোনা করতে থাকো, তাহলে আমি মনে করি না যে খুব একটা ডিফিকাল্ট টাস্ক। বাট আমরা কি করি বলতো, যে পরীক্ষার একদম ওই 10 দিন 15 দিন আগে আমরা পড়তে বসি, ঠিক আছে। তো সেরকমটা করলে চলবে না, কারণ এখন খাতা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলে খাতা চেকিং হয়, ঠিক আছে, যার জন্য আমি তোমাদেরকে যেটা শেয়ার করার সেটাই শেয়ার করছি। কেউ এটা ভাববে না যে দাদা ভয় ধরাচ্ছে বা আমি কারো প্যানিক ক্রিয়েট করার জন্য বা প্যানিক ক্রিয়েট হওয়ার জন্য কথাগুলো বলছি না। তোমরা লাস্ট ইয়ার তোমরা নিজেরাই জানো যে কীরকম ধরনের তোমাদের ফার্স্ট সেমিস্টারে বন্ধুদের সাপ্লি এসেছিল বা অনেকেরই কিন্তু ইয়ার ল্যাগ হয়েছে, তাই খাতা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লেভেলে দেখা হয়। তাই পড়াশোনা কিন্তু প্রথমেই আমি তোমাকে ভিডিও প্রথমেই বলবো যে পড়াশোনা ভালো করে করো, শেষেও বলবো পড়াশোনা ভালো করে করো, যেটা তোমাদের কাছে আছে সেটা তোমরা 100% দাও, তারপরে কী হবে না হবে সেটা দেখা যাবে, ঠিক আছে, এখন অনেকটা সময় আছে। ওকে, তো এই যে থার্ড সেমিস্টার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, তো তোমরা সকলেই জানো আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, ওকে, 18ই জানুয়ারি। তো আমি ধরে নিলাম যে তোমাদের মোটামুটি 20 তারিখের মধ্যে ফার্স্ট ইন্টারনাল শেষ হয়ে যাবে। এবার মোটামুটি তারপরে আরও 1 মাস পাবে সেকেন্ড ইন্টারনাল, তারপরে ধরো মোটামুটি সেকেন্ড ইন্টারনাল শেষ হওয়ার মোটামুটি 10 দিনের মধ্যেই দেখবে তোমাদের প্র্যাকটিক্যাল যে এক্সামের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো কিন্তু স্টার্ট হয়ে যাবে, তারপরেই তোমাদের কিন্তু সেমিস্টার এক্সাম। এবার তোমাদের আমি একটা কথা পুরো ক্লিয়ার করে দিই, তোমরা ধরো দেখা গেল যারা কিছুই পড়াশোনা করোনি এই মুহূর্তে একদম জিরো, ঠিক আছে, কিচ্ছু কোনো প্রিপারেশন নেই, তাদেরকে বলবো তোমরা সিলেক্টিভ কতগুলো টপিক, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেক্টিভ টপিক যেগুলো মনে হচ্ছে যে তোমাদের মোটামুটি যারা সেলফ স্টাডি করছো বা যারা টিউশন নিয়েছো তারা তো টিউশন টিচারের কাছে মোটামুটি হেল্প পেয়ে যাবে, বাট যারা মনে হচ্ছে যে না আমরা টিউশন নিইনি তো সেলফ স্টাডি করছি, তো সেলফ স্টাডি তোমরা মোটামুটি দেখবে 4-5টা চ্যাপ্টার, তোমাদের যদি 5টা চ্যাপ্টার থাকে অন্তত দেখবে 2 থেকে 3টা চ্যাপ্টার দেখবে অ্যাজ কম্পেয়ার টু মানে সমস্ত চ্যাপ্টার দেখবে একটু ইজি থাকে। তো সেই ইজি চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করো এবং যে চ্যাপ্টারগুলো মনে হচ্ছে অল্প সময়ে প্রিপারেশন করা সম্ভব, এবং প্রত্যেকটারই একটা, প্রত্যেকটা স্টুডেন্টের দেখবে একটা স্ট্রং জোন থাকে, একটা উইক জোন থাকে। তো আমি তোমাকে একটা চ্যাপ্টারের নাম যদি বলে দিই, এরকম মানে নয় যে সেটা তোমার হয়তো কঠিন লাগছে, আর একটা স্টুডেন্টের কিন্তু সহজ লাগতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো যে সেই সিলেবাসটা ভালো করে ওঠাও এবং সিলেবাসটা উঠিয়ে তোমরা নিজেরা সিলেক্ট করো যে এই টাইম পর্যন্ত, এবং পড়তে স্টার্ট করে দাও, ঠিক আছে, সবথেকে বড় কথা পড়তে স্টার্ট করে দাও। ইউটিউবে দেখবে প্রচুর, যারা টিউশন নাও নি আমি তাদেরকে বলবো যে ইউটিউবে দেখবে প্রচুর এরকম চ্যানেল আছে বা প্রচুর সোর্স আছে, ঠিক আছে, ভালো কোনো চ্যানেল থেকে তোমরা ধরো একটা ধরো সিলেবাস, যে কোনো আমি ধরো আমি সিভিলেরই একটা কথা বলছি, ঠিক আছে, যেহেতু আমার ট্রেড সিভিল ছিল, তো সিভিলে ধরো তুমি বিল্ডিং ম্যাটেরিয়ালসে কোনো একটা ধরো টিম্বার পড়বে, তো টিম্বারে তুমি ইউটিউবে লিখে সার্চ করো, দেখবে টিম্বারের উপর দেখবে তুমি ভিডিও লেকচার পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিও লেকচারটা কিন্তু একটু ডিপ্লোমা স্ট্যান্ডার্ড হওয়া দরকার, মানে তুমি যদি আবার বিটেক বা গেট লেভেলের পড়তে যাও তাহলে কিন্তু ডেফিনেটলি ডিফিকাল্ট হয়ে যাবে এবং অত ডেপথে তোমাদের কিছু নেই, অবশ্যই সিলেবাস ধরে ধরে পড়বে। তো এইভাবে তোমরা যদি পড়াশোনা শুরু করো যতটা পারছো তোমরা ইয়ে করো প্রিপারেশন, আর যাদের মোটামুটি একটা মডারেট লেভেলের প্রিপারেশন আছে তারা যেভাবে আগাচ্ছ সেইভাবে আগাও, ঠিক আছে, পুরনো পড়াশোনাগুলোকে ভালো করে রিভিশন দাও, জাস্ট এইটুকুই বলার। ওকে, আর একটা কথা বলে দিই, এই ভিডিওটা যারা দেখতে স্টার্ট করেছো কমপ্লিটলি ওয়াচ করো, এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় মনের মধ্যে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। নেক্সট হচ্ছে ইন্টারনাল পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবো। দেখো, ইন্টারনাল তো ফার্স্ট ইন্টারনাল হয়ে গেল, আর সেকেন্ড ইন্টারনাল যেটা আছে সেই সেকেন্ড ইন্টারনালটার জন্য তোমাদের যতটুকু সিলেবাস তোমরা দেখবে, আমাদের পলিটেকনিক কলেজগুলোর একটা খুব বাজে জিনিস যে ওই এক্সামের কিছুদিন আগেই সিলেবাসটা স্যাররা বলেন, তো স্যারদেরকে তোমরা অবশ্যই বলবেন যে
বলবে যে স্যার আমাদের সেকেন্ড ইন্টারনালের সিলেবাসটা কাইন্ডলি একটু দিয়ে দিন, তাহলে আমরা আগে থেকে প্রিপারেশনটা নিতে পারবো। ঠিক আছে, ওই শর্ট টাইমের মধ্যে প্রিপারেশনটা নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তোমরা বিভিন্ন জায়গা থেকে যখন দেখবে টিউশন টিচারের কাছে পড়ছো বা তোমরা সেলফ স্টাডি করছো, তো এটা তো জানা সম্ভব না যে তোমাদের কলেজে সেকেন্ড ইন্টারনালটা কোন কোন টপিকের উপর হতে চলেছে। ঠিক আছে, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের মানে টিচারটা পড়ান এবং এটা পুরোপুরি টিচারদের উপরে কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, শুধু টাইমিংটা হচ্ছে স্টেট কাউন্সিল বলে দেয় যে এই টাইমের মধ্যে পরীক্ষা নিতে হবে, কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা যিনি কোশ্চেন করবেন তার উপরে সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে। তাই তোমরা একটু জেনে নেবে এবং সেইভাবে পড়াশোনা করবে, যেভাবে আমি তোমাদের মোটামুটি তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা যেভাবে বললাম ইন্টারনাল পরীক্ষার প্রিপারেশন স্ট্র্যাটেজিও সেইটুকু সিলেবাস ধরে সেই মুহূর্তে ফোকাস করবে। ঠিক আছে, এবং নিজেদের 100%টুকু দিতে হবে সেই মুহূর্তে। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম কখন এবং কীভাবে হয়। প্র্যাকটিক্যাল এক্সাম হয় তোমাদের যে এন্ড সেমিস্টার এক্সাম বা যেটা তোমাদের থিওরি এক্সাম হবে সেমিস্টার এক্সাম, তার আগে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা হয়ে যায়। ঠিক আছে, এবার প্র্যাকটিক্যাল এক্সাম কলেজ থেকেই কন্ডাক্ট হয়, তোমাদেরকে কোথাও দূরে কোথাও যেতে হবে না, কলেজের টিচারটাই মানে কোভিডের পর থেকে কিন্তু কলেজের টিচারটাই কিন্তু এটা কন্ডাক্ট করছেন, এক্সটার্নাল টিচার কিন্তু আসেন না। এবার যদি এক্সটার্নাল টিচার আসার যদি নোটিফিকেশন তোমাদের দেয় সেটা তোমরা জানতে পেরে যাবে। তো তোমাদের যে সমস্ত যে স্যাররা যে খাতা লিখতে দিয়েছে, তোমাদের টোটাল হচ্ছে 6টা কিন্তু প্র্যাকটিক্যাল পেপার। তো সেই 6টা প্র্যাকটিক্যাল পেপারে তোমাদের যা কিছু অ্যাসাইনমেন্ট বা যা কিছু তোমাদের প্র্যাকটিক্যাল লিখতে দেওয়া হয়েছে, তো সেগুলো একটু সযত্নে রেখো এবং সেগুলোই তোমাদেরকে হচ্ছে ইয়ের সময় যখন তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হবে যেটা তোমাদের 60 মার্কসের হয়। ঠিক আছে, আমি তোমাদের মানে হয়তো কোনো না কোনো ভিডিওতে বলেছি তোমাদের টোটাল যে মার্কস ডিভিশন, ঠিক আছে, কীরকম আরেকবার আমি বলে দিচ্ছি, তোমাদের টোটাল হচ্ছে যতগুলো সাবজেক্ট সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের, আচ্ছা আমি 6টা সাবজেক্ট যেটা বললাম একটু ভুল বলেছি, ওটা আমি ফার্স্ট সেমিস্টারের কথা বলে ফেলেছি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি তোমাদের টোটাল যতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা 40 এবং 60তে ব্রেক করে দাও। 40টা হচ্ছে তোমাদের কলেজের হাতে থাকে আর 60টা হচ্ছে তোমাদের এক্সটার্নাল। ঠিক আছে, এবার থিওরি পেপারে যেহেতু এক্সটার্নাল এখন আর পরীক্ষা নিতে আসে না, তো ওটাও কলেজের হাতেই কিন্তু নাম্বারটা রয়েছে। তো সেটা প্র্যাকটিক্যাল পেপার হোক বা থিওরি পেপার হোক, তোমাদের কিন্তু টোটাল 40+60 কিন্তু ডিভাইড করা থাকে। 40তে তোমাকে কিন্তু 40% পেতে হবে, আবার একইভাবে 60তেও কিন্তু তোমাকে 40% পেতে হবে। ঠিক আছে, এবং এই যে টপিকগুলোর উপর দেখবে ভিডিও আলাদাভাবে আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল এক্সাম তোমাদের ওইভাবে কন্ডাক্ট হবে, পুরনো যেসব জিনিসপত্রগুলো তোমাদের ইন্টারনালের সময় বা টিচাররা যেগুলো লিখতে দিয়েছিলেন ওইগুলোই তোমাদের হচ্ছে জিজ্ঞাসা করা হবে। তোমরা পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করবে, কিছু বলতে না পারলেও দেখবে মডারেট একটা নম্বর তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, নেক্সট হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড দুটো ইন্টারনাল দেওয়া কি বাধ্যতামূলক। দেখো, বাধ্যতামূলক বলতে তোমার যদি সম্ভাবনা থাকে তুমি দিয়ে দেবে, ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা না থাকে। বাট তোমার যদি কোনো অসুবিধা থাকে, হয়তো দেখা গেলো কোনো একটা পার্সোনাল ইস্যুস হতে পারে বা ফ্যামিলি কারণের জন্য তুমি হয়তো একটা ইন্টারনাল দিতে পারছো না, অবশ্যই তোমার সেই সাবজেক্ট টিচারের সাথে একটু কথা বলে নেবে যে আমি সেই পরীক্ষাটা দিতে পারছি না। ঠিক আছে, তাহলে সেই যে পরীক্ষাটা দিতে পারছি না সেটা স্যারকে বলে দেবে, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ইন্টারনাল দুটো ইন্টারনালের মধ্যে কোন মার্কসটা নেওয়া হয়। দেখো, এটা কিন্তু পুরোপুরি কলেজের হাতে ডিপেন্ড করছে। তোমরা হয়তো দেখা গেলো দুটো পরীক্ষায় তোমাদের এভারেজ মার্কসটাও নেওয়া হতে পারে, সেটা কলেজ টিচারদের উপর ডিপেন্ড করছে, এই জন্য স্টেট কাউন্সিলের কোনো বাধ্যতামূলকতা কোনো নিয়ম নেই। ঠিক আছে, আবার দেখা গেলো তোমার হায়েস্ট মার্কসটাও কিন্তু পাঠাতে পারে, মানে ধরো একটা 18 আর একটা তুমি 16 পেয়েছো, তো 18+16/2 মানে তোমার 17 যেতে পারে বা তোমার 18 যেতে পারে। ঠিক আছে, মানে মার্কসটাও যেতে পারে বা বেস্ট অফ 2 যেতে পারে, 16টা যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ওকে, বেশ, ইন্টারনাল এবং থিওরি সাবজেক্টে কত পেলে পাস করবো, আচ্ছা আমি অনেকটাই বলে দিয়েছি যদিও। দেখো, ইন্টারনালে তোমাদের হচ্ছে টোটাল 40 মার্কস থাকে। ইন্টারনালে 40 মার্কস বলতে কীরকম ধরনের, ইন্টারনাল রিটেন এক্সামটা থাকে 20 মার্কস, যেটা তোমাদের দুবার এক্সাম হয়, কিন্তু তোমাদের একটা নম্বর যেহেতু যায় তাই তোমরা ওটাকে 20 হিসাবেই কাউন্ট করো। নেক্সট হচ্ছে 10 নম্বর অ্যাসাইনমেন্ট আর 10 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটা গেল তোমাদের 40, যার মধ্যে তোমাদের অ্যাটলিস্ট 16 কিন্তু পেতেই হবে। আর থিওরি যে সাবজেক্ট আছে এটা কিন্তু, এটা আমি থিওরি সাবজেক্টের জন্য বলেছি কিন্তু এটা প্র্যাকটিক্যালের জন্যও কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, প্র্যাকটিক্যালের জন্য এই যে নিয়মটা বলছি এটাই প্র্যাকটিক্যালের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে থিওরি সাবজেক্টও তোমাদের হচ্ছে টোটাল 60 মার্কসের এক্সাম হবে, সেই 60 মার্কসের এক্সামের মধ্যে তোমাদেরকে টোটাল পেতে হবে হচ্ছে আউট অফ 60 24, অর্থাৎ তোমাদেরকে 40% কিন্তু পেতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কটা সাবজেক্টে সাপ্লি পেলে ইয়ার ল্যাগ হবে। দেখো, ইয়ার ল্যাগ বা তোমাদের যেটা বলা হয় ইয়ার ব্যাক, ঠিক আছে, কটা সাবজেক্ট বলতে তোমাদের 3টা সাবজেক্ট পেলেও কিন্তু ইয়ার ব্যাক আসতে পারে, যদি তোমাদের ওভারঅল যে জিপিএ, ওভারঅল জিপিএটা যদি তোমরা তুলতে না পারো তাহলে 3টা সাবজেক্টেও কিন্তু তোমাদের আসতে পারে, তোমাদের ইয়ার ব্যাক আসতে পারে। আবার দেখা গেলো 3টা সাবজেক্টে কেউ সাপ্লি পেয়েছে বা 3টা সাবজেক্টে কারো ধরো ফেল হয়ে গেছে, কিন্তু সে ওভারঅল জিপিএটা তুলে ফেলেছে, তাহলে তার 3টা সাবজেক্টে কিন্তু নেক্সট সেমিস্টারের জন্য সে প্রমোট হয়ে যাবে, এবং যে সেমিস্টার মানে আমি 3rd সেমিস্টারে যদি তুমি সাপ্লি পাও সেটা তোমাকে 5th সেমিস্টারে কিন্তু ওই 3টা সাবজেক্টকে কোনো তোমাকে ক্লিয়ার করতে হবে। আর 4টা সাবজেক্ট যদি হয় এনি হাও তুমি কিন্তু তোমার ইয়ার ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, 4টা সাবজেক্ট হলে ইয়ার ব্যাক। ওকে, নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম না দিলে কি হবে। প্র্যাকটিক্যাল এক্সাম তুমি যদি না দাও, মানে প্র্যাকটিক্যাল এক্সাম বলতে তোমাদের ওই থিওরি যে 60 মার্কসের যেটা এক্সাম হবে এন্ড সেমিস্টার এক্সাম, তার আগে যে প্র্যাকটিক্যাল এক্সাম হয় যেটাকে আমরা এক্সটার্নাল এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম বলে থাকি বা সেশনাল এক্সাম বলে থাকি, সেটা যদি তুমি না দাও
তাহলে কিন্তু তোমার ইয়ার লাগে সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম। অবশ্যই তোমার টিচার যদি দেখা গেলো তুমি কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে আছো, এক্সাম অ্যাটেন্ড করতে পারলে না, টিচার যদি তোমাকে এটা বলে থাকেন যে হ্যাঁ আমি তোমাকে পাস মার্কটা দিয়ে দিতে পারি, তাহলে ঠিক আছে সেফ। আদারওয়াইজ তোমার টিচার যদি ওখানে কড়াভাবে তোমাকে যদি ডিল করে এবং টিচার যদি খুব স্ট্রিক্ট হন, তাহলে কিন্তু ওই জায়গাটা তোমাকে যদি নাম্বার যদি প্রপারলি না দেন, তাহলে কিন্তু যেহেতু তুমি অ্যাটেন্ড মানে তোমার ইয়ে করছো না, মানে যেহেতু তোমার ওখানে কোনো অ্যাটেন্ডেন্স থাকছে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে চাইলে কিন্তু ইয়ে দিয়ে দিতে পারে, ঠিক আছে, ইয়ার ব্যাক দিয়ে দিতে পারে। আর প্র্যাকটিক্যাল সাবজেক্টে কিন্তু একটা সাবজেক্টে ফেল করা মানেই কিন্তু ইয়ার ব্যাক। ওকে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে তোমাদের কত নম্বর পেলে প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরি পরীক্ষায় বসতে পারবো, এটার জন্য আলাদা সেপারেটলি দেখবে একটা ভিডিও বানানো আছে, সেগুলো সমস্ত ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো। তোমাদেরকে অ্যাটলিস্ট হচ্ছে 60% পেলেই তোমরা মোটামুটি ওভারঅল সমস্ত এক্সামই বসতে পারবে। প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে মানে তোমাদের সরি প্রাইভেট যে চাকরিগুলো সেগুলোর ক্ষেত্রে তোমাদের ইনিশিয়ালি মার্ক্সটা একটা ভ্যারি করে বা মার্ক্সটা অবশ্যই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু পরবর্তীতে দেখবে তোমরা টেকনিক্যাল এডুকেশনে যত প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে পারবে তত কিন্তু তোমাদের লাভ, ঠিক আছে। আর সমস্ত গভর্নমেন্ট চাকরি পরীক্ষা অ্যাটলিস্ট 60% নম্বর পেলেই হয়, মানে মোর দ্যান 90% পরীক্ষা দেখবে 60% পেলেই হয়। কিছু কিছু এমন অর্গানাইজেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেমন আমি বলেছি বার্ক, ইসরো, NHPC, NTPC, এইগুলোর ক্ষেত্রে আবার তোমার কিছুটা বেশি মার্ক্স ক্রাইটেরিয়া থাকতে পারে, 70 বা 75%। ওকে, তাহলে ওভারঅল যদি তোমরা 75% যদি পেয়ে যাও, তোমরা আমি জেনারেল ক্যান্ডিডেটদের রেসপেক্টে বললাম, যারা বিভিন্ন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা তো যে ছাড়টা পাওয়ার সেটা তো ডেফিনেটলি পাবে। ওকে, নেক্সট হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর রেজাল্ট বের হয়। পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি দেখো 3 মাস তো তোমাকে ধরে রাখতেই হবে, ঠিক আছে, মোটামুটি 3 মান্থস প্লাস মাইনাস 15 ডেজ। ওকে, মানে সেটা মোটামুটি ধরো 2.5 মাস থেকে 3.5 মাস পর্যন্ত, মানে 3.5 মাসের মধ্যে বেরিয়ে যায়, ঠিক আছে নর্মালি। এবার অনেক সময় যেমন কোভিড পিরিয়ডে স্টেট কাউন্সিল যেমন ফ্যাকাল্টি সাফিসিয়েন্ট না থাকার জন্য তাদের কিন্তু অনেকটা ডিলে হয়েছিল, ঠিক আছে, আশা করি এবার সেই ডিলেটা হবে না, কারণ এখন রেজাল্ট যে টাইমলি বের করার চেষ্টা করবে তারা, ঠিক আছে। এবং তোমরা ধরে রাখতে পারো 3 মাসের আশেপাশে তোমরা কিন্তু রেজাল্ট তোমাদের পেয়ে যাবে অনলাইন রেজাল্ট। আর হার্ড কপি আসতে মোটামুটি ধরো আরও 2 সপ্তাহ মতো টাইম লাগে কলেজে হার্ড কপি যে রেজাল্টটা। ওকে, লাস্ট কোয়েশ্চেন, সেমিস্টার পরীক্ষায় কত নম্বরের কটা প্রশ্ন আসে। আচ্ছা, কত নম্বরের কটা প্রশ্ন আসে তার জন্য আমি এই ভিডিওটা যেহেতু অনেকটাই, আচ্ছা আমি তোমাদের এই ভিডিওতেই কভার আপ করে দিচ্ছি, এক মিনিট। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা কোয়েশ্চেন নিয়ে নিয়েছি স্যাম্পল পেপার, ওকে, যেটা জুন 2022 কন্ডাক্ট হয়েছিল, মানে এই মুহূর্তে তোমাদের যারা সিনিয়র দাদা যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে তো তাদেরই কোয়েশ্চেন, অর্থাৎ লাস্টবারের কোয়েশ্চেন। তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা যদি তোমরা দেখো যে গ্রুপ এতে তোমাদের হচ্ছে 10টা আনসার করতে হবে, যেখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকে হচ্ছে 15টা। ওকে, যেটা হচ্ছে সবটাই তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে হচ্ছে 10টা, ঠিক আছে, যেটা হচ্ছে 10×1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও তোমাদের 15টা কোয়েশ্চেন থাকবে, যে কোনো 10টা করতে হবে। নেক্সট হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, একদম শর্ট, মানে শুধুমাত্র উত্তর তোমাকে দিতে হবে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, যেটাও তোমাকে 10টা করতে হবে, 10×1, টোটাল 15টা কোয়েশ্চেন থাকবে। নেক্সট গ্রুপ বিতে হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে 10টা, যেখানে তোমাদের 6টা করতে হবে 2 নম্বরের কোয়েশ্চেন। ওকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের গ্রুপ সিতে টোটাল হচ্ছে দুটা কোয়েশ্চেন থাকবে, গ্রুপ সিতে টোটাল, এক মিনিট, হ্যাঁ, গ্রুপ সিতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 5-এর তোমাদের 5A, B এবং C। ওকে, তো সেখানে তোমাদের 3টা কোয়েশ্চেনের মধ্যে 1টা কোয়েশ্চেন করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের 6-এও, মানে 6 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেখানেও দেখো 3টা কোয়েশ্চেন আছে, যে কোনো তোমাদের 1টা করতে হবে, 6 নম্বর করে মার্ক্স এগুলোর। আর 7 নম্বরও তোমাদের টোটাল 3টা কোয়েশ্চেন দেওয়া আছে, যে কোনো 1টা করতে হবে, 6 মার্কসের, ঠিক আছে। তাহলে তোমাদের টোটাল মার্ক্সটা কীরকমভাবে ইয়ে হলো দেখো, যে টোটাল হচ্ছে তোমার 10×3, মানে টোটাল হচ্ছে তোমাদের শর্ট কোয়েশ্চেন হচ্ছে 30, তারপরে 6×2, মানে 12, তাহলে 30+12 মানে হচ্ছে তোমাদের 42 প্লাস হচ্ছে তোমাদের 3টা 6 নম্বর কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে, 5, 6 এবং 7 একটা করে করতে হবে, তাহলে 3, 6, 18, তাহলে 42 প্লাস হচ্ছে 18, মানে হচ্ছে তোমাদের 60, যার জন্য তোমাদের টোটাল মার্কস টোটাল যে তোমাদের টাইম যেটা অ্যালোটেড থাকবে সেটা হচ্ছে তোমাদের 3 আওয়ার্স, এটা তোমরা লেফট হ্যান্ড সাইডে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, পরবর্তীতে আমি সেগুলো ডিসকাস করবো।